আসসালামু আলাইকুম ফ্রেন্ড। প্রতিবারের ন্যায় এবারও আমি আপনাদের কাছে একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বীরভূম জেলাতে কিছু টিচার এবং ক্লার্ক রিক্রুটমেন্ট হবে। বন্ধুরা, এই ভিডিও দেখার আগে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিই। তো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আমরা চলি, দেখে নেওয়া যাক কি বিজ্ঞপ্তি ছেড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা নোটিশটা দেখার জন্য চলে যেতে পারেন বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটে, হচ্ছে birbhum.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখানে নিচে স্ক্রল ডাউন করবেন, সেখানে দেওয়া আছে লেটেস্ট জব রেজাল্ট। এখানে মোড়ে ক্লিক করলে আপনাদের এই পেজটা আসবে। এই পেজটাতে আপনি প্রথমে দেখতে পাবেন হ্যাঁ আছে নোটিশ রিগার্ডিং এঙ্গেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড ক্লার্ক আম টাইপিস্ট অফ পার্মানেন্ট নেচার, মানে পার্মানেন্ট পোস্ট, এটা আমাদের পার্মানেন্টভাবেই আমাদের নেওয়া হবে। দেখে যদি নেওয়া যাক নোটিশটাতে কী আছে। আমরা নোটিশটা ওপেন করে নিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি এটা গতকাল বের হয়েছে 11 তারিখে নোটিশটা। তো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরমেট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। আমরা ইন্ডিয়ার একটি জেলা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি বা অন্য রাজ্য থেকেও অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা হবে না। এটা আমাদেরকে অ্যাপ্লাই করার এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন এখানে এই যে 28 আগস্ট, মানে আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে এটা স্পিড পোস্ট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে এটা রেজিস্টার স্পিড পোস্ট বা কুরিয়ার অথবা বাই হ্যান্ডে আপনারা এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন। আমরা দেখে নিই কী কী পোস্ট আছে। এখানে আছে নেম অফ দ্য পোস্ট, 1 নম্বর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ পার অর্ডার ফাইভ নম্বর এত দিয়ে দিয়েছে। এখানে এখানে দিয়ে দিয়েছে কোন সার্ভিস থেকে নেওয়া হবে। তো এখানে স্কেল পে দিয়েছে, মানে আমাদের পে ব্যান্ড থ্রি আছে, মানে 7100 থেকে 37600 পর্যন্ত, প্লাস গ্রেড পে আছে 3600 টাকা। কেস দিয়েছে যেটা যে 39 ইয়ারের বেশি যেন না হয়। আর যেটা আমাদের SC ST যেটা রিল্যাকশন থাকে এজের উপর, ওটা তো থাকবেই, তাহলে নর্মালি যেটা 39 ইয়ার। এখানে ক্যাটাগরি শুধুমাত্র SCরাই অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র SC যাদের সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করতে। এখানে কোয়ালিফিকেশান দেখে নিই, এখানে যেটা এসেন্সিয়াল আছে এটা লাগবে আমার, এসেন্সিয়াল মানে এটা আমার লাগবে। এখানে আছে HS অর ইকুইভ্যালেন্ট, আর সেকেন্ড যেটা আছে ডিপ্লোমা, আর এখানে আছে সার্টিফিকেট ইন টিচার অফ দ্য ব্লাইন্ড ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। এখানে আমাদের ব্লাইন্ডের একটা ব্লাইন্ড ইনস্টিটিউটের সার্টিফিকেট লাগবে, যেহেতু আমি এখানে আমি দেখিয়ে দিই প্রথমেই, এটা যেহেতু ব্লাইন্ড স্কুল যে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন, যেহেতু ব্লাইন্ড স্কুল সেই জন্য আমাদের ব্লাইন্ড সার্টিফিকেট অবশ্যই লাগবে এটা টিচারের জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে ক্লার্ক কাম টাইপিস্ট। তো ক্লার্ক কাম টাইপিস্টের আমাদের পে ব্যান্ড দেখে নিই, পে ব্যান্ড 2 আছে, এখানে স্টার্ট আছে 5400 থেকে 25200, গ্রেড পে আছে 2600। এখানে বয়স চেয়েছে 40 বছরের উপর যেন না হয়। এখানে যে কোনো ক্যাটাগরির আমরা অ্যাপ্লাই করতে পারি, SC ST জেনারেল যে কোনো অ্যাপ্লাই করতে। এখানে এলিজিবিলিটি দিয়েছে এসেনশিয়াল আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, মানে এসেনশিয়ালটা আমার লাগবে। এখানে ডিজারেবল আছে অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজ মিনস ওয়ার্ড এক্সেল অ্যান্ড কম্পিউটিং DC, এখানেও ডিজারেবল একটা ছিল অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজ। এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট বিলং টু দ্য SC ST কমিউনিটি উইল গেট রিল্যাকশন, আমরা তো
আগে বলে সেটা এসসিএসটি ওবিসি থাকলে একটা এজ রিলেশনের ব্যাপার থাকে, এটা আমরা দিয়ে দেবো যদি থাকে। তারপরে আছে কোয়ালিফিকেশন অ্যাজ স্টেটেড ইন দ্য টেবিল মাস্ট বি অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেট অন অর বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। মানে আমাদের কোয়ালিফিকেশন মানে যেটা যেই যা পাস দিয়েছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট ডেটের আগে যেন আমাদের কোয়ালিফিকেশন থাকে, এটা বোঝাতে চেয়েছে। ক্যান্ডিডেট উইদাউট কল লেটার অ্যান্ড এনি অরিজিনাল ফটো আইডেন্টিটি ডকুমেন্ট লাইক এথিক প্যান আধার অ্যাকাউন্ট আধার ফটো আইডেন্টি কার্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অথরিটি ক্যান নট বি অ্যালাউড বাই ইন্টারভিউ বোর্ড বা এক্সামিনেশন হল উইচ এভার কেস মে বি। মানে আমাদেরকে এটা সঙ্গে নিয়ে যেতে হবে যে কোনো একটা ডকুমেন্ট, এগুলো আর পড়ছি না, আমরা দেখে নেবেন। জাস্ট একদম অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই, এখানে আসে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লার্ক কাম টাইপিস্ট। তো এখানে দেওয়া আছে, এখানে আমরা ফিল আপ করে নেবো, আমরা সবাই ফিল আপ করতে জানি, এখানে ছবি দিয়ে দেবো, পাসপোর্ট সাইজ। এখানে আমি একবার বলেও দিই আপনাদেরকে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, এখানে বাবার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে হবে, কাস্ট ম্যারিটাল স্টেট দিতে হবে। এখানে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দিয়ে দেবো আমরা সিরিয়াল নাম্বার হিসাবে, মাধ্যমিক থেকে স্টার্ট করলে মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন এরকম যার হয় সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। পরে এখানে ডিটেলস অফ দ্য ট্রেনিং প্রফেশনাল সার্টিফিকেট, কিন্তু আমরা প্রথমেই দেখলাম যে একটা টিচার চেয়েছে ওটাতে আমাদের একটা সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট টিচার, তো এখানে সার্টিফিকেটের ডিটেলস অবশ্যই দিতে হবে। 10 নম্বর কলমে অবশ্যই সার্টিফিকেট দেওয়ার পর এখানে আছে ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনারা যদি কোথাও এর আগে কাজ করেন বা করেছেন তাহলে আপনারা এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন। কি টেস্ট অ্যাসাইড আপনাদের যেটা ডাটা এন্ট্রি অপারেটর বা টাইপিস্ট এটার জন্য এটা ফিল আপ করতে হবে, আর উপরেরটা যেটা আছে এটা হচ্ছে টিচারের জন্য ফিল আপ করতে হবে 10 নম্বর, আর 11 নম্বরটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। এখানে আছে ডিটেলস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি যদি কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার এটা ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে ডেট প্লেস সিগনেচার করে আপনাদেরকে এই ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে, শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ স্ত্রী শৃঙ্খা নিকেতন ভিলেজ কালীডাঙ্গা পোস্ট অফিস কারবোনা ভায়া রামপুরা ডিস্ট্রিক্ট, এরকম এই ঠিকানায় আপনাদের এটা পোস্ট করে দিতে হবে। এখানে আপনারা পিনকোডটা নিয়ে নেবেন, কেন পোস্টের জন্য পিনকোড মাস্ট লাগবেই। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানান, আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান, কেন আমি আপনাদের যে কোনো ডিস্ট্রিক্টের নোটিফিকেশান যদি বের হয় তাহলে আমি সবার প্রথমে আপনাদের কাছে বলবো। বন্ধুরা, এরকম খবর সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশান যেটা আছে ওটা অ্যালাউ করুন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।